कांग्रेस नेता सुदीप राय बर्मन के ड्राइवर और पीएसओ पर आज कुछ अज्ञात हमलावरों ने हमला कर दिया। ये हमला उस वक्त हुआ जब सुदीप राय बर्मन एक अधिवक्ता से मिलने पहुंचे थे। हमले के वक्त बर्मन अधिवक्ता के घर पर ही मौजूद थे, जिससे उनकी जान बाल बाल बच गई। हालांकि उनके ड्राइवर और पीएसओ इस हमले में जख्मी हुए हैं। कांग्रेस नेता ने इस हमले के लिए भाजपा को जिम्मेदार ठहराया है। এডভোকেট সৌমিক দেবের বাড়িতে আসি, একটা কেস সংক্রান্ত ম্যাটারে। আমার যে সময় দিয়েছিলেন আমি পল্লী সন্দেশ, আমি ভেতরে বসেছিলাম। হঠাৎ আনুমানিক 12:15 নাগাদ এই গেটে দেখা এই জায়গাটা প্রচণ্ড হইচই, মানে প্রচণ্ড মারধরের আওয়াজ পাচ্ছিল। আওয়াজ আমি বুঝলাম যে এটা আমার ড্রাইভারের আওয়াজ। তখন সৌমিক ওরা বেরিয়ে এসছে, বেরিয়ে এসে দেখে আমার সিকিউরিটি প্রচণ্ড ইঞ্জিওর সিকিউরিটির। এরপর এক্ষুনি খবর পেলাম সিকিউরিটির আর্মস মেরে, সিকিউরিটির যে একটা 9mm রিভলভার ওটাও নিয়ে গেছে। আমার ড্রাইভারকে প্রচণ্ডভাবে মেরেছে এবং আমাকে আমাকে খোঁজার জন্য কোথায় গেছে কোথায় গেছে বলে গালাগাল শুরু করেছে। তো এটা অনেকক্ষণ ছিল। তারপর আমি এখানে ঘরের ভিতরেই ছিলাম, পুলিশকে ফোন করি, পুলিশ এসছে। এসে আমার ইন দ্য মিন টাইম আমার ওই মাঠ আর্খে রক্তাক্ত অবস্থায় আমার যে প্লেন ক্লোথ সিকিউরিটি অফিসার, সে পশ্চিম থানায় গেছে বোধহয় এজাহার করার জন্য, কারণ ওর ওর আর্মসও ওরা কেড়ে নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে ও পরিস্থিতি। মানে হঠাৎ করে এত প্রায় 50 জনের নিচে তো হবে না, 50 জন বাইক টাইক বাইক বাহিনী হেলমেট টেলমেট পরে এরা এই অতর্কিত হামলা এবং আমাকে খুঁজে মানে খুঁজছিল। এরা বুঝে গেছে যে আমি এখানে রয়েছি, যেহেতু আমার সিকিউরিটি বা ড্রাইভারকে এরা চেনে। এই হচ্ছে পরিস্থিতি, এখানে আইনের শাসন বলে তো কিছুই নেই। তো এই ঘটনা কে বাদ গুসায় সুদীপ রায় বর্মন নে কাহা কি মৌজুদা ত্রিপুরা মে চারো তরফ জঙ্গল রাজ চল রহা হ্যায়। আম জনসাধারণের কি অবস্থা হবে, আম নাগরিকদের কি অবস্থা হবে, এটা ভালো করে অনুমান করতে পারছি। একদম ললেসনেস, জঙ্গলের রাজত্ব, বর্বরদের রাজত্ব, অসভ্যদের রাজত্ব, মূর্খদের রাজত্বে আমরা বসবাস করছি। জনগণকে এগিয়ে আসতে হবে এবং এটা ছাড়া এদের কাছে সাহায্য করা যাবে না। পুলিশকে বললাম, এখনো জড়ো হয়ে আছে ছাত্র সংঘ ক্লাবের ওখানে, পুলিশকে বললাম অন্তত আর্মস খোয়া গেছে, কিছু কয়েকজনকে অ্যারেস্ট করুন। আর এখানে সিসিটিভি আছে, শ্রমিকের বাড়িতে সিসিটিভি আছে, এই সিসিটিভি গুলো থেকে পরিষ্কার ফুটেজ গুলো আমরা পেয়ে যাব। এখন পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে ফাইন, আর যদি পুলিশ মনে করে যে আমরা চুক্তি মেরে বসে থাকবো শাসক গোষ্ঠীর এই হুডলুমসদের বাঁচাতে হবে, তাহলে আইনের শাসন তো নেই, আরো জঙ্গলের রাজত্ব, আরো ভয়াবহ জঙ্গলের রাজত্ব পরিণত হবে।